এখানে সিপিইউ চলতেছে দেখেন, কিন্তু মনিটরে আলো আসতেছে না, আমার মাউসও লাইনে আসছে, আমাদের মাউসটা আছে এটি কিন্তু লাইনে আছে, এবং এখানে কিন্তু কোনো ডিসপ্লেতে আলো আসে না। মনিটরে নিচে বাতি জ্বলতেছে, তার মানে মনিটরে পাওয়ার পাইতেছে। আপনার মনিটর আর এখানে এই চিহ্নটা না জ্বলে, বাতিটা না জ্বলে, আপনার নিচে একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন এটা ক্লিক করলে আলোটা জ্বলতে পারে, না জ্বলে আবার একটা ক্লিক করবেন তাহলে এভাবে আসবে। দেখুন আমার এখানে কিন্তু ডিসপ্লেও ভালো, কিবোর্ডে লাইন আসছে, মাউসে লাইন আসছে, এবং আমার এখানে সিপিইউ চলতেছে, দেখুন এটা চলতেছে এখানে, কিন্তু আমার এখানে লাইন আসতেছে না। তো এই সমস্যাটি প্রায় সময় হয় থাকে, 3 দিনের ভিতরে কম্পিউটার অন করি নাই। তো এখন আমি কম্পিউটার অন করতে গিয়ে দেখি কম্পিউটার এই অবস্থা, সিপিইউতে লাইন আসে কিন্তু আমার মনিটরে লাইন নাই। তো আমরা এই সমস্যাটি এখন সমাধান করব। সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আপনি পাওয়ারটি অফ করে নেবেন এবং কেবলটি যে কারেন্টের সাথে লাইন করা আছে সেটি খুলে ফেলবেন, যাতে আপনার আর্থিং না হয়। তো আমি এখান থেকে অফ করে দিচ্ছি, আমাদের এখন কিন্তু কম্পিউটার অফ করা আছে, দেখেন কম্পিউটার অফ হয়ে গেছে। এখন আমি আমার সিপিইউর ভিতর থেকে র্যামটি খুলবো, তো সিপিইউটি আমি এখান থেকে খুলে নিচ্ছি। এখানে যে র্যাম আছে সেটি খুলবেন, তো আমার এখানে 2টি র্যাম আছে, দুটি আমি খুলে নিচ্ছি। এখানে একটা লক আছে, লকটি আপনি এভাবে আটকানো থাকবে, এটা এভাবে টান দেবেন তাহলে এটি লকটি আনলক হয়ে যাবে। তো আমি র্যাম 2টি খুলে নিচ্ছি। এখন আমাদের প্রয়োজন হবে একটি রাবার, পেন্সিলের কালি ওঠানোর জন্য যে রাবার ব্যবহার করে সেই রাবার একটি প্রয়োজন হবে। তো আমার রাবার দিয়ে এই যে পাত আছে এই পাতগুলো এখানে ঘষতে হবে, স্টিলের অংশটুকু এখানে ঘষতে হবে, ভালোভাবে আপনি এভাবে ঘষবেন। এই গোল্ডেন অংশটুকুতে অনেক সময় ময়লা পড়ে থাকে, তাই লাইন ঠিক মতন পায় না এবং কম্পিউটারের ডিসপ্লে ওপেন হয় না, তাই আমাদের এখানে ভালোভাবে ঘষে পরিষ্কার করতে হবে। এটা ঘষার পরে এখানে দেখবেন যে রাবার লাগানো আছে কিনা, রাবার থাকলে এভাবে হালকাভাবে পরিষ্কার করে নেবেন, এবং এখন আপনি আপনার কম্পিউটারের সাথে এটি লাগাই নেবেন। এখানে আপনারা লক্ষ্য করেন একটি লক আছে, 2টি র্যামের দোনোটি কিন্তু একটি লক আছে, এবং আপনার মাদারবোর্ডের সাথে দেখবেন যেখানে র্যামটি আপনি বসাবেন সেখানে লক বসানোর জন্য একটি এভাবে প্লাস্টিক আছে, না এটাকে চাবি বলা হয়। তো এইটাকে আপনি এখানে এভাবে দিয়ে দেবেন, বসায় একটি নিচে ঠাসা দেবেন, তাহলে এটি লক হয়ে যাবে। এখানে যে লকটি আছে সেটি আনলক করছিলেন সেটি ঠেলা দিয়ে আটকাই দেবেন, এবং এটিও আমি এখানে বসায় দিলাম। আপনারা নিরিবিলি কাজটি করবেন, আমি একটু ফাস্ট করে দিচ্ছি, তা নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে, আপনারা এটা কাজ করবেন নিরিবিলি। এবং আপনার হার্ড ডিস্কের সাথে যে কেবলটি আছে সেই কেবলটি চেক করবেন আছে কিনা, ঠিক আছে। আমার SSD লাগানো, আমার হার্ড ডিস্ক নাই, আমার SSD লাগানো আছে, এই কারণে এটি খোলা আছে, এই যে আমার SSDটি। এখন আমি এটি কম্পিউটারটি কারেন্টের সাথে লাইন দেবো, দেখি তারপর কি হয়। আমার এই কম্পিউটারে পাওয়ার পেয়ে গেছে এবং আমি এখন এটি পাওয়ারটি অন করব। এখান থেকে আমি পাওয়ারটি অন করে দিচ্ছি, এখন আমার কম্পিউটারটি কিন্তু অন হয়ে গেছে, দেখি ডিসপ্লে আসে কি না। আমি কিন্তু আপনাদেরকে সরাসরি এটি কাজ করে দেখাইলাম, আর দেখুন আমার কম্পিউটারটা কিন্তু অন হয়ে গেছে, ডিসপ্লেতে লাইনে চলে আসছে। ফিরে এই সমস্যাটি হয়ে থাকে র্যামের কারণে, র্যামে ময়লা ধরলে এভাবে হয়। তো আপনি একটা রাবার দিয়ে র্যামটি পরিষ্কার করবেন, তাহলে আপনি দেখবেন PC-তে লাইন চলে আসছে। এটার পরও আপনার কম্পিউটার লাইন না আসলে আপনি করবেন কি, এই যে এখানে যে কেবলগুলো আছে পিছনে আমি দেখাই, এই যে কেবলগুলো আছে কেবলগুলো আপনি চেক করবেন ভালোভাবে, ঠিক আছে। কেবলগুলো আপনি চেক করবেন, বিশেষ করে মনিটরের সাথে যে কারেন্টটি করা আছে যে কেবলটি, এই কেবলটি আপনি ভালোভাবে দেখবেন, এবং মনিটরের সাথে যে কেবলগুলো আছে সেই কেবলগুলো আপনি ভালোভাবে দেখবেন যে আপনার কম্পিউটার এগুলো লাইন আছে কিনা, তারপর এটা পরিষ্কার করবেন, তাহলে দেখবেন আপনার মনিটরে লাইনটি চলে আসছে। কেবল লুজ থাকলেও কিন্তু আপনার মনিটরে লাইন আসে না। তো এই ছিল আজকে ভিডিওটি, আশা করি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনার কলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।